করেন না, আমি তোমাকে অনুরোধ করছি আছে তুমি বিয়ে করো। আমার মা মরার আগে বলে গেছে তোমার বিয়ের সাথে লাগবে না, তুমি শিল্পী সমিতি নিয়ে থাকো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনারা সকলেই জানেন বর্তমান সময়ে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচনের দুটি প্যানেল রয়েছে। প্রথমটি হচ্ছে জায়েদ খান এবং মিশা সওদাগরের প্যানেল এবং দ্বিতীয়টি হচ্ছে মহানায়ক ইলিয়াস কাঞ্চন এবং নায়িকা নিপুণের প্যানেল। তো বর্তমান সময়ে জায়েদ খানের একটি বক্তব্য খুব ভাইরাল হয়েছিল, যেখানে তার মা বলেছিল যে তোর বিয়ে করা লাগবে না, তুই শিল্পী সমিতি নিয়েই থাক। সেই বক্তব্যটি কিন্তু বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল এবং আলোচনা সমালোচনাও হয়েছিল। অবশেষে ইলিয়াস কাঞ্চন সেই জায়েদ খানকে বিয়ে করার পরামর্শ দিয়েছেন এবং তিনি বলেছেন যে বিয়েটা করে নাও, বাচ্চা কাচ্চা হোক, শিল্পী সমিতি তো থাকবেই, এটা তো আর চলে যাবে না। তো প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব এবং একটি ভিডিওর ক্লিপ দেখাবো, যেখানে দেখাবো যে তিনি জায়েদ খান যে কথাগুলো বলেছিলেন যে শিল্পী সমিতির থেকে তিনি কী কী হারিয়েছেন এবং তিনি কী কী করেছেন, এবং এরপর দেখাবো যে ইলিয়াস কাঞ্চন তাকে কিভাবে বিয়ে করার জন্য পরামর্শ দিচ্ছেন। তো চলুন আমরা ভিডিওর অংশটুকু দেখে আসি। আমার মা মরার আগে বলে গেছে তোমার বিয়ের সাথে লাগবে না, তুমি শিল্পী সমিতি নিয়ে থাকো, আমাকে বলে গেছে রাজেন্দ্র হাসপাতাল। আমার কাছে এটা এটা একটা ভালোবাসার জায়গা হয়ে গেছে, এই জন্য এত শত্রু যে সমিতিতে আমি এসে দেখছি নিজের টাকা দিয়ে গেটে ফেলাচ্ছে, এসে চা খেতে হয়, সেখানে এখন দুইটা কফি মেশিন থাকে মিশা জাহেদের পুরো পরিষদের অবধি, তিনটা ফিরিস সমিতিতে 21টা লাইট জ্বলে, এই শিল্পী সমিতিতে আমরা করেছি। আমি তোমাকে অনুরোধ করছি প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিওটি দেখলেন। আসলে ঘটনা হচ্ছে যে জায়েদ খানকে কিন্তু বর্তমানে প্রচুর মানুষ বিভিন্নভাবে কিন্তু তাকে নিয়ে আলোচনা সমালোচনা করে। তো বর্তমান যে নির্বাচন 28 জানুয়ারি, সেদিন ভোট গ্রহণ হবে। তো বর্তমানে যে ইলিয়াস কাঞ্চন এবং নিপুণের প্যানেল রয়েছে, সেটি বর্তমানে খুব জনপ্রিয়তা অর্জন এবং তাদেরকে দেখা যাচ্ছে যে তারা খুবই জনপ্রিয়তা পাচ্ছে সাধারণ মানুষের কাছ থেকেও এবং যারা ভোটার রয়েছে তাদের কাছ থেকেও। এবং সেখানে কিন্তু ইলিয়াস কাঞ্চন সভাপতি এবং নায়িকা নিপুণ কিন্তু সাধারণ সম্পাদক পদে লড়ে যাচ্ছেন এবং তাদের সাথে আরও রয়েছেন রিয়াস, ডিয়া তায়েফ এবং অন্যান্য শিল্পীরাও। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিওটি দেখলেন। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করবেন, আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ দয়া করে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই দেখবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।